আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো এটা আমার থার্ড ব্লগ, আশা করি পুরো ভিডিওটি সবাই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এখন সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে ওর বাবার জন্য ডিম দিয়ে ভাত ভাজি করব। ওর বাবা ডিম দিয়ে ভাত ভাজিটা খুবই পছন্দ করে। তো এই যে আমার পেঁয়াজ কুল গরম হলে আমি ডিম দিয়ে দিয়েছি, ডিমটা ভালো করে ভেজে তারপর আমি ভাত দিয়ে দেবো সাথে। তো ওই ডিম দিয়ে ভাত ভাজিটা আমার কাছেও খুব ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন। তোর বাবা সকালে রুটি খেতে পছন্দ করে না, ওর বাবা ভাত খেতে ভালোবাসে। আমি একটু ধনে পাতা অ্যাড করে দিলাম, ধনে পাতাটা দিলে খুবই একটা সুন্দর ফ্লেভার আসে। তো আমার ভাত ভাজাটা প্রায় শেষ হয়ে গেছে, একটু পরে বাবাকে খেতে দেব। তো এর মধ্যে বাবা বাজার থেকে চলে এসেছে। তো বাবা আজকে এনেছে এই যে চিংড়ি মাছ, পালং শাক, গরু মাংস। তো আজকে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল করা হবে, আর আলু দিয়ে গরু মাংস, আর সাথে থাকবে ডাল। আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। আমার মাংসগুলো সুন্দর করে কেটে নিচ্ছে। তো মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি মাংসগুলো চুলাতে বসাতে চলে যাব। আর এই যে ভাবি, ভাবি শাক কাটতে বসেছে। তো এই যে মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি এখন সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে মাংসটা চুলায় বসিয়ে দেব। আমি সবগুলো মশলা একসাথে দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে চুলোর আঁচটা মিডিয়াম করে আমি মাংসটা চুলোয় বসিয়ে দেব। পাশের চুলোতে আম্মা ডাল রান্না করেছে, তো ডালটা প্রায় হয়ে এসেছে। এখন আম্মা ডালটা বাগার দিয়ে দিবে। যেহেতু আলু দিয়ে মাংস রান্না, তো আমি আলুগুলো ভালো করে ধুয়ে এখন মাংসের সাথে দিয়ে দিলাম কষানোর জন্য। তো এটা ভালো করে নেড়েচেড়ে কষানোর জন্য রেখে দেব। পাশের চুলোতে আম্মা হাঁড়ি বসিয়ে দিয়েছে। তো এটা দিয়ে আম্মা চিংড়ি মাছ দিয়ে পালং শাকের একটা ঝোল করবে।
তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা সবগুলো মশলা দিয়ে দিচ্ছে। মশলাগুলো কষানো হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দিবে। হয়ে যা, আমার মশলাটা কষানো প্রায় শেষ। এখন চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে তারপর শাকটা দিয়ে দিবে। তো এই যে শাক দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে ভালো করে শাকটা হয়ে গেলে চুলা থেকে রান্নাটা নামিয়ে নেবে। তো আমরা এইভাবেই আমাদের প্রতিদিনের কাজগুলো মিলেমিশে করে থাকি। তো মিলেমিশে কাজ করলে কী হয়, কাজটা যেরকম সহজ হয় তাড়াতাড়ি হয়, কষ্টটাও কম হয়। তা একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এই যে আমাদের রান্না প্রায় শেষ। তো আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।